আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট। আজকের প্রি কোয়ার্টার ফাইনালের লাস্ট ম্যাচ আশুতোষ কলেজ ভার্সেস কেকে দাস কলেজ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কেকে দাস আশুতোষ কলেজ তারা ওয়ার্ম আপ সেরে নিচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি রিজার্ভ প্লেয়ার এবং টিম অফিসিয়ালসরা রয়েছে। দেখা যাক আজকের হাই ভোল্টেজ ম্যাচ, এক কথায় প্রি কোয়ার্টার ফাইনালের লাস্ট ম্যাচ আজকের। দেখা যাক আশুতোষ কলেজ ভার্সেস কেকে দাস কলেজ। আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ম আপ চলছে। আপনারা জানেন কলকাতা ময়দানের অন্যতম প্রখ্যাত কোচ আপনারা চেনেন বিশ্বরূপ বাবু এই টিমের দায়িত্বে রয়েছেন। সুতরাং আজ আমরা একটা নিঃসন্দেহে একটা ভালো ম্যাচ দেখতে পারবো এটুকু আশা রাখছি। প্রি কোয়ার্টার ফাইনালের আজ শেষ ম্যাচ, সুতরাং নজর রাখতেই হচ্ছে এই ম্যাচে, আশুতোষ কলেজ ভার্সেস কেকে দাস কলেজ। আমরা দেখতে পাচ্ছি টস হয়ে আশুতোষ কলেজ তারা বিপস নিয়েছে, কারণ বেসিক কালার ব্লু হওয়াতে আপনারা দেখতেই পাচ্ছেন টস করে এই ক্ষেত্রে আশুতোষ কলেজকে আমরা দেখতে পাচ্ছি তারা বিপস পরে নিচ্ছেন। শুরু হতে যাচ্ছে প্রি কোয়ার্টার ফাইনাল আজকের শেষ ম্যাচ, কেকে দাস কলেজ ভার্সেস আশুতোষ কলেজ। একটা হাই ভোল্টেজ ম্যাচ আজকের, বুঝতেই পাচ্ছেন দুটি কলেজ তারা জিততে জিততে এই পজিশনে এসছে। সুতরাং আজকে নজর থাকবে এই ম্যাচের দিকে। দেখা যাক, শুরু হচ্ছে আজকের প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। দেখতে পাচ্ছি কেকে দাস কলেজের অফিসিয়ালস এবং রিজার্ভ প্লেয়াররা রয়েছে। শুরু হচ্ছে আজকের প্রি কোয়ার্টার ফাইনাল শেষ ম্যাচ। আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাচ একদম শুরুর মুখে। আপনাদেরকে একবার পরিচয় করিয়ে রাখি, মাঠের ডান দিকে হলুদ জার্সি পরা আশুতোষ কলেজ এবং মাঠের বাঁ দিকে নীল জার্সি পরা কেকে দাস কলেজ। শুরু হয়ে গেল আজকের দ্বিতীয় ম্যাচ, অর্থাৎ আজ থেকে দুটো করে খেলা, প্রি কোয়ার্টার ফাইনাল এটাই শেষ ম্যাচ। খেলাগুলি ভাইটাল হতে যাচ্ছে এটা আপনারা বুঝতেই পারছেন, কারণ দুটি করে টিম যারা খেলছে তারা জয়ী হয়ে এই জায়গায় এসছে। সুতরাং কেউ কাউকে ছাড়বে না এটা বুঝতেই পাচ্ছেন। দেখা যাক, ম্যাচ চলছে আশুতোষ কলেজ ভার্সেস কেকে দাস কলেজ। ম্যাচ সবেমাত্র শুরু হয়েছে, আমরা অপেক্ষায় রয়েছি ফলাফলের দিকে। দেখা যাক ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্টের প্রি কোয়ার্টার ফাইনালের আজকের দ্বিতীয় ম্যাচ এবং প্রি কোয়ার্টার ফাইনাল রাউন্ডের এটাই শেষ ম্যাচ। সুতরাং ম্যাচ খুব ভাইটাল, আশুতোষ কলেজ ভার্সেস কেকে দাস কলেজ। দেখা যাক ফলাফল কী হয়। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। ডান দিক থেকে আক্রমণে যাচ্ছে, না বাধা পেয়ে গেল, বল বেরিয়ে গেল মাঠের বাইরে।
আবারও বাদিক থেকে আক্রমণে যাচ্ছে আশুতোষ কলেজ। দেখা যাক, লড়াই চলছে বোঝাই যাচ্ছে না। একটা এলোমেলো পাস হয়ে গেল, আপনারা দেখতেই পেলেন, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। এখনো পর্যন্ত খেলা গোল শূন্য, কয়েক মিনিট হলো খেলা শুরু হয়েছে। দেখা যাক, আর একবার বলে রাখি, ব্লু জার্সি পরা কেকে দাস কলেজ এবং ইয়েলো জার্সি পরা আশুতোষ কলেজ। আবারও বাঁদিক থেকে আশুতোষ কলেজ চাপ বাড়িয়ে খেলার চেষ্টা করছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভারী সুন্দর ওয়েদার, হালকা মেঘলা আকাশ, যদিও আজকে সকাল থেকে আমরা বৃষ্টি পাইনি। আপনারা জানেন বৃষ্টি হলে মাঠটা আরও খারাপ হয়ে যায়, খেলাটা নষ্ট হয়ে যায়। যাই হোক, আবারও বল আক্রমণে যাচ্ছে না, চলছে প্রথমার্ধের খেলা। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট 2024 আজকের প্রি কোয়ার্টার ফাইনাল রাউন্ডের শেষ ম্যাচ, আশুতোষ কলেজ ভার্সেস কেকে দাস কলেজ। দেখা যাক, গোলের ভীষণ সামনাসামনি। না, ওয়ালে লেগে দেখতেই পেলেন চলে এলো বল। দেখা যাক, এখনো পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেনি। কেকে দাস ভার্সেস আশুতোষ কলেজ ম্যাচ শুরু হয়েছে, হাড্ডাহাড্ডি ম্যাচ হচ্ছে, কেউ কাউকে কিন্তু ছাড়ছে না। একটা টান টান ম্যাচ চলছে এইটুকু বোঝা যাচ্ছে। আমি আপনাদেরকে আগের ম্যাচেও দেখিয়েছি, প্রি কোয়ার্টার ফাইনাল থেকেই লড়াই শুরু হয়ে গেছে, কেউ কাউকে জায়গা ছাড়তে রাজি নয়। যদিও খেলায় আপনারা জানেন হার জিত থাকেই, সুতরাং একটা ভালো খেলা আমরা দেখতে পাবো এটাই আশা রাখি। আবারও আক্রমণে যাচ্ছে, দেখা যাক কতটা কি করতে পারে। আমরা দুপক্ষকেই দেখতে পাচ্ছি আক্রমণ, পাল্টা আক্রমণ চালাচ্ছে, কিন্তু আমরা গোল দেখতে পাইনি। বল দখলের লড়াই চলছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আশুতোষ কলেজের একজন প্লেয়ার মাঠে পড়ে আছে। দেখা যাক না, কেকে দাস কলেজ কোনো রিস্ক নিতে চাইছে না,
তারা বক্সে বল এলেই বাইরে বার করে দিচ্ছে। যাই হোক, দেখা যাক, এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। বল বেরিয়ে গেল মাঠের বাইরে। খেলা রীতিমতো জমে উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। গোল করার জন্য দুপক্ষই একদম মুখী আছে। দেখা যাক, শট নিচ্ছে আশুতোষ কলেজের প্লেয়ার। বল ডান দিক বাঁ দিক, কখনো ডান দিক থেকে বাঁ দিক, আবার বাঁ দিক থেকে ডান দিক, দেখা যাচ্ছে। একটা টান টান একটা লড়াই চলছে, আমরা নজর রেখেছি ম্যাচে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট চলছে, প্রি কোয়ার্টার ফাইনাল রাউন্ডের এটাই শেষ ম্যাচ। দেখা যাক, বল দখলের একটা লড়াই চলছে শুরু থেকেই দেখতে পাচ্ছি। খেলার উত্তেজনা এবং খেলার উত্তাপ বাড়ছে। এখনো পর্যন্ত আমরা গোল দেখতে পাইনি। আমরা দেখতে পাচ্ছি কে কে দাসের একজন প্লেয়ার মাঠে পড়ে আছে, দেখা যাক, হয়তো আঘাত পেয়েছে। কর্নার থেকে শট নিচ্ছে আশুতোষ কলেজের প্লেয়ার, দেখা যাক। না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। একটা টান টান উত্তেজনার ম্যাচ, আগের ম্যাচেও দেখেছি, এই ম্যাচেও ঠিক তাই। আবারও ডান দিক থেকে আক্রমণে যাচ্ছে কে কে দাস, দেখা যাক। ওদিক থেকে আবার দেখতে পাচ্ছি আশুতোষ কলেজ, আপনারা দেখতেই পাচ্ছেন আক্রমণ, পাল্টা আক্রমণ চলছে। না, একটা দুর্বল শট গোলকিপারের হাতে।
আবারও কে কে দাস, কখনো কে কে দাস, কখনো আশুতোষ। শট নিচ্ছে আশুতোষ কলেজের প্লেয়ার, এখনো পর্যন্ত ম্যাচে একটা উত্তেজনা এবং উত্তাপ রয়েছে, দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি ম্যাচে একটা উত্তেজনা মুহূর্ত তৈরি হতে যাচ্ছে। শট নিচ্ছে আশুতোষ কলেজের প্লেয়ার, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যত টুর্নামেন্ট শেষ দিকে যাচ্ছে ম্যাচের উত্তাপ বাড়ছে, এটাই স্বাভাবিক, কারণ প্রতিটা টিম তারা জিততে জিততে এই পজিশনে আসছে, কেউ কারোর পজিশন হারাতে নারাজ। সুতরাং ম্যাচে একটা উত্তেজনা উত্তাপ থাকবেই, এটা খুব স্বাভাবিক ঘটনা। এখনো পর্যন্ত আমরা গোল দেখতে পাইনি, কোনো পক্ষই গোল করতে পারিনি, চলছে প্রথমার্ধের খেলা। আবারও ডান দিক থেকে আক্রমণে আশুতোষ কলেজ, সমানে সমানে একটা লড়াই চলছে, আবারও ডান দিক থেকে আক্রমণে যাচ্ছে কে কে দাস কলেজ, দেখা যাক। না, ম্যাচ এখনো একটা টান টান পজিশনে রয়েছে, খেলা গোল শূন্য। আবারও বাঁদিক থেকে আক্রমণে আশুতোষ কলেজ, আমরা দেখতে পাচ্ছি একটা টান টান উত্তেজনার ম্যাচ। আমরা যারা ফুটবল ভালোবাসি তারা এই ধরনের ম্যাচের অপেক্ষায় থাকি, আপনারা দেখেওছেন আগের ম্যাচ যেরকম হয়েছে দ্বিতীয় ম্যাচও ঠিক সেই রকম, আমরা চোখ ফেরাতে পারছি না। এখনো পর্যন্ত খেলা গোল শূন্য, সমানে সমানে লড়াই চলছে। আশুতোষ কলেজ ভার্সেস কে কে দাস কলেজ, প্রথমার্ধের খেলা অনেকটা সময় গড়িয়ে গেছে, এখনো পর্যন্ত গোল করা যায়নি, কোনো পক্ষই গোল করতে পারিনি, দেখা যাক কি হয়। ভারী সুন্দর ওয়েদার আমরা দেখতে পাচ্ছি, আকাশ মেঘাচ্ছন্ন, আমরা সকাল থেকে বৃষ্টি পাইনি। আবারও আক্রমণে আশুতোষ, না, না, আবারও দেখা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন দুপক্ষের আক্রমণের চাপ কেমন চলছে, কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়ছে না।
না আগেও দেখেছি এখনো দেখলাম দুর্বল শট গোলকিপারের হাতে বল ছাড়বি আবারো বাঁ দিক থেকে আক্রমণে কেকে দাস কলেজ বক্সে বল বক্সে দেখা যাক বল বিপদমুক্ত হয়নি না মাঠের বাইরে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কেকে দাস কলেজের অফিসিয়ালস এবং রিজার্ভ প্লেয়াররা রয়েছে ওদিকে আমরা দেখতে পাচ্ছি আশুতোষ কলেজের রিজার্ভ প্লেয়ার এবং অফিসিয়ালসদেরকে রীতিমতো জমে উঠেছে ম্যাচ না কোন রকমে ঝুঁকি রাখছে না আবারও আক্রমণে আশুতোষ কলেজ দেখা যাক একটা চমৎকার খেলা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কেউ কাউকে এক ইঞ্চি ছাড়ছে না চলছে প্রথমার্ধের খেলা প্রি কোয়ার্টার ফাইনাল রাউন্ডে এটাই শেষ ম্যাচ আশুতোষ কলেজ ভার্সেস কেকে দাস কলেজ আমরা এই ম্যাচ থেকে চোখ ফেরাতে পাচ্ছি না একটা টান টান উত্তেজনার ম্যাচ বল মাঠের বাইরে এখনো পর্যন্ত খেলা গোল শূন্য আপনারা দেখতেই পাচ্ছেন মাঠের চারিপাশের অবস্থা সবাই অপেক্ষায় রয়েছে একটা গোল দেখার দেখা যাক প্রথমার্ধের খেলা অনেকটা সময় গড়িয়ে গেছে বাঁদিক থেকে আক্রমণে যাচ্ছে কেকে দাস লড়াই চলছে লড়াই আপনারা দেখতেই পাচ্ছেন না আগে গেছে এক্ষুনি বিপদ হতে পারতো দেখা যাক না আমরা একটা ভালো ম্যাচ দেখতে পাচ্ছি এ ব্যাপারে দেখা যাক বল নিয়ে চলে আসছে কেকে দাসের প্লেয়ার আপনারা খেলা দেখে বুঝতেই পাচ্ছেন একটা পরিবর্তন আছে আমরা দেখতে পাচ্ছি কেকে দাসের একজন প্লেয়ার পরিবর্তন হবে এদিকে আমরা আশুতোষের একজন প্লেয়ারকে দেখতে পাচ্ছি মাঠে পড়ে আছে শট নিচ্ছে আশুতোষ কলেজের প্লেয়ার না খেলা অনেকক্ষণ হয়ে গেল আমরা গোল দেখতে পাইনি দেখা যাক একটা সুন্দর ম্যাচ আমরা দেখতে পাচ্ছি কিন্তু গোল দেখতে পাইনি চলছে বল বেরিয়ে গেল মাঠের বাইরে আশুতোষ কলেজ ভার্সেস কেকে দাস কলেজ ম্যাচ আবারও বাঁ দিক থেকে আশুতোষ কলেজ আক্রমণে যাচ্ছে দেখা যাক কি হয় আমরা দেখতে পাচ্ছি
फाउल थेके शॉट निच्छे के दासेर प्लेयार देखा जाक ना बॉल बेरिये लो माठेर बाइरे एखोनो बॉल रयेछे विपद मुक्त हयनी ना बॉल बेरिये गेलो माठेर बाइरे प्रथमार्धेर खेला अनेकटा समय गड़िये गेछे एखोनो पर्यन्त खेलार फलाफल गोल शून्य आमरा देखते पाच्छि प्रथमार्धेर खेला चलछे বল দখলের একটা লড়াই আমরা দুপক্ষের দেখতে পাচ্ছি একটা ভারী সুন্দর ম্যাচ আমরা চোখ ফেরানো যাচ্ছে না টান টান একটা উত্তেজনা রয়েছে ম্যাচের মধ্যে আমরা অপেক্ষায় রয়েছি গোল দেখার দেখা যাক শট নিচ্ছে আশুতোষ কলেজের প্লেয়ার আবারও ডান দিক থেকে আক্রমণ আশুতোষের না বল বাইরে প্রথমার্ধের খেলা শেষ হলো এখনো পর্যন্ত খেলা গোল শূন্য শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের ম্যাচ প্রি কোয়ার্টার ফাইনাল রাউন্ডের আজকের এটাই শেষ ম্যাচ আশুতোষ কলেজ ভার্সেস কেকে দাস কলেজ শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা দেখা যাক এখনো পর্যন্ত খেলা আমরা গোল দেখিনি দেখা যাক দ্বিতীয়ার্ধের খেলায় কি হয় বাঁ দিক থেকে আক্রমণে যাচ্ছে আশুতোষ কলেজ আপনাদেরকে যেটা বলছিলাম ডান দিকের মাঠ অত্যন্ত খারাপ দেখতেই পাচ্ছেন কারণ অনেকটা জায়গায় জল কাদা জমে আছে সুতরাং খেলার গতিটা কমে আসে দেখা যাক খেলার ফলাফল কি হয় আমরা সেদিকে নজর রাখছি না বল বেরিয়ে গেছে মাঠের বাইরে দ্বিতীয়ার্ধের প্রথম কর্নার কর্নার থেকে শট নিচ্ছে আশুতোষ কলেজের প্লেয়ার দেখা যাক না বল রয়েছে দেখা যাক দ্বিতীয়ার্ধের খেলা সবে মাত্র শুরু হয়েছে এখনো আমরা খেলার না না
না আমরা দেখছি আশুতোষ কলেজ চাপ বাড়াবার চেষ্টা করছে, সুতরাং এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। না বল বেরিয়ে গেল মাঠের বাইরে। আপনারা দেখছেন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্টের 2024 প্রি কোয়ার্টার ফাইনাল রাউন্ডের শেষ ম্যাচ। না বল বেরিয়ে গেল মাঠের বাইরে। যাই হোক, চলছে দ্বিতীয়ার্ধের খেলা, সবে মাত্র খেলা শুরু হয়েছে, কয়েক মিনিট হয়েছে মাত্র। ডান দিকের মাঠের কারণে খেলার গতি অনেকটা কমে যাচ্ছে, এটা আমরা প্রায় প্রতিটা ম্যাচেই দেখতে পাচ্ছি, কারণ ডান দিকের মাঠটা জায়গায় জায়গায় জল কাদা জমে আছে। আবারও আক্রমণে আশুতোষ কলেজ, না বল বেরিয়ে গেল মাঠের বাইরে, চাপ বাড়াবার চেষ্টা করছে আশুতোষ কলেজ। দেখা যাক খেলার ফলাফল কি হয়, এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। আমরা দেখতে পাচ্ছি মাঠ খারাপ হওয়ায় কে কে দাস কলেজ বক্সে কোনো রিস্ক নিতে চাইছে না, তাহলে যে কোনো প্রকারে বল বাইরে করে দিচ্ছে। না বল বেরিয়ে গেল মাঠের বাইরে। আমরা দেখতে পাচ্ছি একজন প্লেয়ার বদল হবে কে কে দাস কলেজের, দেখা যাক। অফসাইড, দেখা যাক শট নিচ্ছে কে কে দাস কলেজ। অনেকক্ষণ পর তাদেরকে আমরা দেখতে পাচ্ছি আক্রমণে। আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত খেলা গোল শূন্য। আপনারা জানেন ইউনিভার্সিটির এই ম্যাচ যদি গোল না হয় খেলা চলে যাবে পেনাল্টিজে, অর্থাৎ ফুটবলের চলতি ভাষায় যাকে আমরা টাই ব্রেকার বলে থাকি। দেখা যাক এখনও পর্যন্ত খেলা গোল শূন্য। বল দখলের লড়াই চলছে, দেখা যাক। ফাউল, ফাউল থেকে আমরা দেখতে পেলাম পেনাল্টি দিয়ে দিল, দেখা যাক।
देखा जाक पेनल्टी शॉट निच्छे आशुतोष कॉलेजर प्लेयर देखा जाक कि होय एतक्षण पर्यंत एकटा लड़ाई चललो आमी आगेओ बोलेछि भीषण सतर्क हुए खेलते हैं एक भूल बिराट खेसारत दीते होते पारे तार जोन्नो सेव हो गेलो चमत्कार सेव हो गेलो लड़ाई आरो जमे उठलो लड़ाई जमे उठलो ए ब्यापारे कोनो सन्देह नहीं देखा जाक एक जीवन फिरे पावा बोले इटाके केके दास कॉलेज एक पेनल्टी मिस हो गेलो आशुतोष कॉलेजेर देखा जाक तारा की करे घुरे दाड़ाते पारे कि आमरा एक भालो मैच देखते चाइछी कारण आपनारा जानें डान दिकेर माठ अत्यंत खराब सुतरां সেই কথা মাথায় রেখে আশুতোষ কলেজ চাপ বাড়িয়ে খেলার চেষ্টা করছে অপরদিকে বাঁদিকের মাঠ যেহেতু শুকনো সেদিক থেকে কেকে দাসকে উচিত গোল করার দেখা যাক কি হয় না এখনো বল রয়েছে দেখা যাক কি হচ্ছে বাঁদিক থেকে আক্রমণে যাচ্ছে কেকে দাস না বল বেরিয়ে গেল মাঠের বাইরে খেলা ইতিমধ্যে আবারও জমে উঠেছে দেখা যাক কি হয় এখনো পর্যন্ত আমরা খেলার ফলাফল গোল শূন্য খেলা কি গোল হবে নাকি পেনাল্টি সেটাই চলে যাবে আমরা সেদিকে অপেক্ষায় রয়েছি আচ্ছা আচ্ছা আমাদের ম্যান আছে আমাদের ম্যান আছে আমাদের ম্যান আছে চ চ চ পাবি বল পাবি বল দখলের লড়াই বল পাবি বল পাবি বল পাবি চ চ চ চ আবারও ডান দিক থেকে আক্রমণে যাচ্ছে আবারও বাঁদিক থেকে আক্রমণে আশুতোষ কলেজ দেখা যাক কি হয় তারা চাপ বাড়িয়ে খেলার চেষ্টা করছে কারণ মাঠটা ডান দিকের খুব খারাপ সেটা তারা জানে না দেখা যাক আবারও আক্রমণে যাচ্ছে কেকে দাস এই মুহূর্ত থেকে আবারও চাপ বাড়িয়ে খেলছে কেকে দাস দেখা যাক কি হয় আমরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যেই রেফারিদের খেলার সিদ্ধান্তে অফিসিয়ালসরা বিরোধিতা করছে আমরা দেখতে পাচ্ছি শট নিচ্ছে কেকে দাস কলেজের প্লেয়ার দেখা যাক দ্বিতীয়ার্ধের খেলা ইতিমধ্যে জমে উঠেছে এখনো পর্যন্ত খেলা গোল শূন্য খেলা ফলাফল হবে নাকি খেলা চলে যাবে পেনাল্টিজে দেখা যাক একটা টান টান ম্যাচ চলছে আবারও আক্রমণে আশুতোষ কলেজ না বাধা পেয়ে গেছে বল দখলে বল বেরিয়ে গেল মাঠের বাইরে আছে তো
কাদায় ঢোকা, ওদের কাদায় ঢোকা, বল ক্লিয়ার কর। চলছে দ্বিতীয়ার্ধের খেলা, অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। সুতরাং বোঝাই যাচ্ছে লড়াই করাটা কতটা। গোল হয়ে গেল এই মুহূর্তে, খেলার ফলাফল 1-0, আশুতোষ কলেজ 1, কেকেদাস 0। আমরা দেখতে পাচ্ছি একজনকে হলুদ কার্ড দেখানো হলো আশুতোষ কলেজের। দেখা যাক এই মুহূর্তে গোল খাওয়ার পর কেকেদাস কলেজে, কলেজকে ম্যাচে টিকে থাকতে হলে গোলটা অন্তত পরিশোধ করতে হবে। দেখা যাক এখনো অনেকটা সময় বাকি রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন একটা সেম সাইড গোল হয়ে গেল। যাই হোক, ডান দিকের মাঠটা অত্যন্ত খারাপ, খেলার রেজাল্ট যা কিছু হতেই পারে সেটা কথা নয়, কিন্তু খেলায় টিকে থাকতে হলে কেকেদাসকে গোলটা অন্তত পরিশোধ করতে হবে। আবারও বাঁদিক থেকে আক্রমণে যাচ্ছে আশুতোষ কলেজ, তারা গোল করে চাপ বাড়াবার চেষ্টা করছে। দেখা যাক এই সময় না, আপনারা দেখতেই পাচ্ছেন ডান দিকের মাঠটা অত্যন্ত খারাপ, খেলার গতি কমে যাচ্ছে। ম্যাচে ফিরতে হলে কেকেদাসকে গোলটা অন্তত শোধ করতে হবে। দেখা যাক এখনো হাতে সময় রয়েছে, 1 গোল, কোনো ভরসা থাকে না। খেলার ফলাফল 1-0, অর্থাৎ আশুতোষ কলেজ 1। কে বলছি বাঁদিক কর না, আবারও আক্রমণে যাচ্ছে আশুতোষ কলেজ। দেখা যাক কি হয়। আবারও আক্রমণে না, বল এখনো বিপদমুক্ত হয়নি, বেরিয়ে গেল মাঠের বাইরে। দেখা যাক খেলায় ফিরতে হলে কেকেদাস কলেজকে গোল পরিশোধ করতে হবে। এই মুহূর্তে 1-0, খেলা রীতিমতো জমে উঠেছে। দ্বিতীয়ার্ধের খেলা অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে। আবারও আক্রমণে যাচ্ছে আশুতোষ কলেজ। দেখা যাক বক্সের খুব কাছাকাছি না, এখনো বিপদমুক্ত হয়নি, বল দখলের লড়াই চলছে। আমরা দেখতে আমরা এই ম্যাচ থেকে নজর ফেরাতে পারছি না, বুঝতেই পাচ্ছেন কতটা উত্তেজনা রয়েছে ম্যাচে। না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। দ্বিতীয়ার্ধের খেলা অনেকটা সময় গড়িয়ে গেছে, আক্রমণে আশুতোষ কলেজ। দেখা যাক তারা গোল বাড়াবার চেষ্টা করছে। না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে।
আবারও বাঁদিক থেকে আক্রমণে আসছে কেকে দাস। দেখা যাক, তাদেরকে গোল পরিশোধ করতে হবে খেলায় ফিরতে হলে। না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। ভীষণ ভাইটাল টাইম, সময় নষ্ট করলে চলবে না। দ্বিতীয়ার্ধের খেলা প্রায় শেষ দিকে, খেলায় টিকতে হলে গোল করতে হবে কেকে দাসকে। এখন প্রতিটা সেকেন্ড খুব দামি, সুতরাং বল চলে আসছে, এখনো বল রয়েছে, দেখা যাক কি হয়। আক্রমণে যাচ্ছে, না বল মাঠে বেরোয়নি, মাঠেই রয়েছে, দেখা যাক। চাপ বাড়াবার চেষ্টা করছে আশুতোষ কলেজ। কর্নার, আমাদের ঘোমা ঘড়ির সময় অনুযায়ী খেলা প্রায় শেষ দিকে, দেখা যাক। এখনো পর্যন্ত 1-0, যেটুকু সময় রয়েছে কেকে দাসকে খেলায় টিকে থাকতে হলে গোল পরিশোধ করতে হবে। অফসাইড, আবারও বাঁদিক থেকে আক্রমণ, না বল বেরিয়ে গেল অনেকটা উপর দিয়ে। এখনো বল রয়েছে ডান দিক থেকে আক্রমণে কেকে দাস, দেখা যাক। অপেক্ষায় রয়েছি আমরা, একটা ভালো ম্যাচ চলছে, বল দখলে লড়াই চলছে, এখনো বল রয়েছে, না বল চলে আসছে মাঝ মাঠে। দ্বিতীয়ার্ধের খেলা প্রায় শেষ দিকে, আমাদের ঘড়ির সময় বলছে, দেখা যাক রেফারি কতটা কি দেয়, কারণ আমাদের ক্যামেরার ঘড়ি অনুযায়ী প্রায় শেষ দিকে ম্যাচ, দেখা যাক কেকে দাস কলেজ ঘুরে দাঁড়াতে পারে কি। গোল হয়ে গেল এই মুহূর্তে, আরও একটি গোল হয়ে গেল, খেলা 2-0, অর্থাৎ আশুতোষ কলেজ 2 কেকে দাস কলেজ 0। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা।